আমি কিন্তু কখনো চিন্তা করিনি যে আমি মন্ত্রী হব, আমি একজন ভালো আইনজীবী হব, সেটা আমার স্বপ্ন ছিল। আমার রাজনৈতিক কর্মকাণ্ড সে আমার খুবই স্বল্প, ছিয়ানব্বই ইলেকশনে ছিলাম, ইলেকশনে আমি জানি ইলেকশন পারিনি। পরবর্তীতে আমি 2000 সনে আমাকে আবারও ওইভাবে 1/3 আমাদের যে মহিলা যারা আছে 30 জন মহিলার মধ্যে আমি ছিলাম, কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব বেশি একটা সম্মানজনক মনে হয়নি। 2001 সনের দিকে আমি রিজাইন করি যে আমার দ্বারা মনে হয় মহিলাদের দ্বারা কিছু সম্ভব নয় বলে আমি আমার ব্যাক টু মাই ওন প্রফেশন চলে যেতে চাই। আমি রাবিয়া ভূঁইয়া। আমার এই জীবনে আপনারা হয়তো জানেন যে আমি বার পাস করেছি প্রথম মহিলা ব্যারিস্টার হিসাবে, কিন্তু বার পাস করার পিছনে এবং আজ পর্যন্ত যে আমি এই প্রফেশনে আছি, এই লং জার্নির কিছু কিছু কথা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমার সত্যিকার কর্মজীবন শুরু হলো 69 থেকে। 69-এ আমি হাইকোর্টে এনরোল্ড হলাম, এর আগে 67-এ আমি ডিস্ট্রিক্ট কোর্টে ছিলাম, মাঝে মাঝে যেতাম। 69-এ এনরোল হওয়ার পরে আমরা চলে গেলাম, আমি এবং আমার স্বামী দুজনেই লন্ডনে গেলাম। আমি সবসময় একটু ড্রেসিং পুশিংটা পছন্দ করতাম, আমি সিট পাচ্ছি না, আমার কেসটা তুলতে পারছি না, তাহলে কী করবো, তাহলে পিছন থেকে আমি চিৎকার করে হাত দিয়ে এরকম করে বলতাম, রানার আমি কিন্তু আছি, আমার একটা পিটিশন আছে, আমারটা কিন্তু শুনতে হবে। আমার আস্তে আস্তে অ্যাক্সেস হয়ে গেল, আর সবচেয়ে খারাপ মামলাগুলো আমার কাছে আসতো। তারপরে হেয়ারিংয়ে গেলাম, আস্তে আস্তে হেয়ারিংগুলো আমার কাছে আসলো, সিভিল ক্রিমিনাল সবই করতাম সেখানে। আমাদের দেশে মেয়েদের প্রোটেকশনের জন্য যতগুলি আইন আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত আইন আছে কি না এটা আমার জানা নেই। মাঝে মাঝে চিন্তা করি কোন লাইফটা আমার জন্য সুখের ছিল, কোনটা বেশি আনন্দ দেখছিল, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি নিজেও দিতে পারি না। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, মেয়েরাও এগিয়ে যাচ্ছে, মেয়েদের মধ্যে আইন শিক্ষাটা আরেকটু বেশি প্রসারতা লাভ করা দরকার। তারা যত বেশি আইন পড়বে, যত বেশি আইন জানবে, তাদেরকে প্রতারিত করাটা মানুষের পক্ষে কষ্টকর হবে। সেই জন্য আমি মনে করি যে আমার দেশের কাছে আমার যে প্রত্যাশা, যে দেশ তো এগিয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যে আমাদের মহিলাদের কন্ট্রিবিউশন আছে এবং আরও থাকবে, এবং উত্তরোত্তর আরও যাতে বাড়ে, সেই জন্য আমি সবসময় সে আশা নিয়ে আছি।